আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকে বিগত পাঁচ বছরে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাটের একটা খতিয়ান বলব এবং সেটা সংক্ষিপ্ত আকারে বলব। একটা খতিয়ান, ব্যাংক খাত থেকে কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে, এই তথ্যটি জানিয়েছে সিপিডি। আপনারা জানেন যে একটা গবেষণা প্রতিষ্ঠান, তিনি অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের গবেষণা আছে এবং তারা প্রায় নিয়মিতই তাদের গবেষণার রিজাল্টগুলো বা গবেষণার ফলাফলগুলো বা বিভিন্ন জাতীয় ইস্যুতে, বিশেষ করে অর্থনৈতিক ইস্যুতে তারা মন্তব্য করেন। তো গতকাল সিপিডি তার এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের গত 15 বছরের ব্যাংক কেলেঙ্কারিতে 92,000 কোটি টাকা আত্মসাতের একটা প্রতিবেদন বা কথা বলেছেন। তো তারা প্রতিবেদনে কি বলেছেন একটু শুনি। বিগত সরকারের আমলে 15 বছরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য অনেক নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে। তার মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং প্রশাসনিক দায়িত্বে প্রাপ্ত যারা, তারা মানে বিশেষ গোষ্ঠীকে, মানে বুঝতেই পারতেছেন বিশেষ গোষ্ঠী কারা হতে পারে, রাজনৈতিক সুবিধা প্রাপ্ত সেই গোষ্ঠী যারা, যাদেরকে এই লোনগুলো দেওয়া হয়েছে, ফলে বিশেষ গোষ্ঠীকে হাজার হাজার কোটি টাকা লোন দেওয়া হয়েছে। এই লোনটা কে দিয়েছে? সিপিডির বক্তব্য অনুযায়ী এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তরা। আমাদের এখন মনে হতে পারে, হ্যাঁ, সে কারণে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক হয়েছেন, পদত্যাগ করে চলে গিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে এই প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তরাও অনেকেই পদত্যাগ করেছেন, করবেনই, স্বাভাবিক। সিপিডির গবেষণা প্রতিবেদনে যদি এটা বলা হয় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিশেষ গোষ্ঠীকে, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তরা বিশেষ গোষ্ঠীকে 15 বছরে ডেডার্সে হাজার হাজার কোটি টাকা লোন দিয়েছে। সোমবার রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষ সেমিনারে মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে বড় বড় অন্তত 24টি আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটেছে, একটা দুইটা না, 24টি আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটেছে, যার পরিমাণ 92,261 কোটি টাকা। ভাবা যায়, চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত যার পরিমাণ দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা। অবশ্য তার আগে একটু যোগ করেছে যে ফাহমিদা খাতুন বলেন, খেলাপি ঋণ অব্যাহতভাবে বেড়েছে 2009 সালের থেকে। 2009 সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,881 কোটি টাকা, চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত এর পরিমাণ দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা। কোথায় 22,000, কোথায় 1,82,000 2009 থেকে 2024 পর্যন্ত, এই সময়ে কারা ক্ষমতা ছিল? এই সময়ে যে সরকার ক্ষমতায় ছিল তারা হয়তো বলার চেষ্টা করেছেন যে তাদের বাজেটের আকার বেড়েছে, তাহলে লোনের আকার বাড়বে, খেলাপি ঋণের আকার বাড়বে, এই হয়তো বলার চেষ্টা করেছে তারা। এই কথাগুলো আগে উঠেছিল, বলার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে এখনো তদন্ত চলছে। তদন্ত শেষ করার জন্য সিআইডি 79 বার সময় নিয়েছে, 79 বার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে তোলপাড় করা নিউজ হয়েছিল দেশে আন্তর্জাতিক মিডিয়ায়। তো এটার ইনভেস্টিগেশন রিপোর্ট এখন পর্যন্ত দেওয়া হয়নি, 79 বার এটা পিছানো হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ঘটনাটা কত জটিল, বা ঘটনা আসলে কোন দিকে, ঘটনার সাপোর্ট কোন দিকে, যে এতবার তদন্ত প্রতিবেদন পিছানো হয়েছে।
নতুন সময় 4 সেপ্টেম্বর, ভবিষ্যতে এমন দেখতে চায় না। সিপিডি আশা করছে যে নতুন সরকার এসছে, আশা করি তারা তদন্ত প্রতিবেদন দিতে পারবেন। আর্থিক খাতের অন্যতম সমস্যা হল মামলার জটিলতা। মামলার কারণে বিপুল পরিমাণ টাকা আটকে আছে উল্লেখ করে ফাহমিদা খাতুন বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত আর্থিক আদালতে মামলার সংখ্যা 72,500। এটাও অনেক, মানে বাংলাদেশের ফৌজদারি আদালত, দেওয়ানি আদালতে যেসব মামলা হয়, মানে ফৌজদারি আদালতে আমরা জানি যে মারামারি গেঞ্জামি মামলাগুলো হয়, দেওয়ানি আদালতে সাধারণত জায়গা জমি নিয়ে মামলা হয়, এবং আর্থিক আদালতে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হয়। তো যেখানে বলা হয়েছে যে এই অর্থ মামলায় মামলার সংখ্যা হল 72,500, টাকার পরিমাণ 1,78,277 কোটি টাকা। 2008 থেকে 2023 সাল পর্যন্ত তথ্যপত্র যাচাই বাছাই করে আর্থিক কেলেঙ্কারির খোঁজ বের করা প্রয়োজন। আমাদের গবেষণায় দেখিয়েছি 24টি আর্থিক কেলেঙ্কারি রয়েছে যার পরিমাণ 92,261 কোটি টাকা। তো এটা হলো একটা বাস্তব চিত্র। এখন এই টাকাগুলো আসলে কারা নিয়েছে? এই টাকাগুলো কোনো ব্যক্তি নিয়েছে? কোনো মানে সাধারণ কোনো নাগরিক নিয়েছে? না, এই টাকাগুলো নিয়েছে ব্যবসায়ীরা। এবং এই যে মূলধনগুলো তারা, এই টাকাগুলো যে তারা নিয়েছে, তারা এটা তাদের মূলধনের মধ্যে এক করে ফেলেছে এবং এখান থেকে বের করা যাচ্ছে না। খেলাপি মানে তো বের হচ্ছে না। খেলাপি মানে হচ্ছে যে লোন নিচ্ছে, লোন পরিশোধ করছে না, টাকা রিটার্ন করছে না। তো এখন আমাদের ভাবতেই হয় যে এই যে টাকাগুলো যারা নিল, তারা আসলে তারা কি দিল? তারা তো কিছু দিয়েছে। হ্যাঁ, তারা দিয়েছে, তারা বিগত সরকারকে একেবারে শেষ দিন পর্যন্ত সমর্থন দিয়েছে। শেষ দিন পর্যন্ত বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের সরকার ব্যবসায়ীদের সাপোর্ট পেয়েছে এবং ব্যবসায়ীরা এই প্রধানমন্ত্রীকে মানে জীবন দিয়ে রক্ষা করবেন সেটা বলেছে। এখন কেন জীবন দিয়ে রক্ষা করবেন বোঝাই যাচ্ছে, তারা দেশের অর্থনীতি। হ্যাঁ, অনেকে হয়তো বলার চেষ্টা করেন এরা এই টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করেছে, সেখানে কর্মসংস্থান হয়েছে। এখন প্রশ্ন হলো এই টাকা দিয়ে আসলে কর্মসংস্থান কতটুকু হয়েছে, এই টাকাটা পাচার হয়েছে কি পরিমাণে, এই টাকা এটা একটা কালো টাকা রূপান্তরিত হলো কিনা। তো অবশ্যই এই বিষয়গুলো বর্তমান সরকার হয়তো দেখবে, আমরা হয়তো দেখতে পাব যদি তারা সময় পায়, যেহেতু এখানে অর্থনীতিবিদরাও আছেন। তো সময় তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।